নমস্কার বন্ধুরা অনুপ প্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম এক নতুন পদ্ধতিতে ডিমের চপের রেসিপি করে দেখাবো রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা আপনারা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর তার সঙ্গে প্লিজ আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখে নেবেন রেসিপিটি শুরুতেই আমি একটি পাত্রে চারটি ডিম ভেঙে নেব এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ গুঁড়ো গরম মশলা ও স্বাদ মতো নুন এবার এই সমস্ত মশলাগুলো ডিমের সঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নেব মশলাগুলো ডিমের সঙ্গে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি এখন এই রকম ছোটো একটা টিফিন বক্সের ভেতরে তেল মাখিয়ে নেবো এবার এই ডিমের মিশ্রণটা আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব এবার এই টিফিন বক্সের মুখটা ভালো করে আটকে দিয়ে এই ডিমটাকে ভাপিয়ে নেব এর জন্য আমি একটা কড়াইতে কিছু পরিমাণে জল দিয়ে এই টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো তার মধ্যে জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে টিফিন বক্সটা জলের মধ্যে বসানোর পর জলটা যেন টিফিন বক্সের এই পর্যন্ত অর্থাৎ মাঝ বরাবর পর্যন্ত আসে জলটা যেন এর থেকে বেশি না হয় এর থেকে বেশি হলে জলটা যখন ফুটে উঠবে তখন কিছুটা জল এই টিফিন বক্সের ভেতরে ঢুকে যাওয়ার একটা চান্স থেকে যায় এবার একটা থালা দিয়ে কড়াইয়ের মুখটাকে বন্ধ করে দিয়ে এই টিফিন বক্সটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ধরে ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম আমি এখন এই টিফিন বক্সটা এই জল থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব টিফিন বক্সটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আমি এখন টিফিন বক্সের মুখটা খুলে দিয়ে চেক করে নেব যে ডিমটা জমেছে কি না দেখুন ডিমটা ভালো করে জমেছে আমি এখন এই টিফিন বক্স থেকে ডিমটা বের করে নেবো এর জন্য একটা ছুরি দিয়ে ডিমের সাইডটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি টিফিন বক্স থেকে দেখুন তাড়াতাড়ি করতে গিয়ে একটু সাইড থেকে একটু কেটে গেল একটু বেশি আপনারা কিন্তু এরকম তাড়াতাড়ি করবেন না আস্তে ধীরে সাইডটা ছাড়িয়ে নেবেন দেখুন ডিমটা আমি টিফিন বক্স থেকে ছাড়িয়ে নিয়েছি আমি এখন এই ডিমটাকে স্লাইস করে কেটে নেব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ডিমের এই স্লাইসগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো পাতলা বা মোটা করে নিতে পারেন আমি এই ডিমের মন্ডটাকে চারটে স্লাইস করেছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটি পাত্রে একবারটি বেসন ঢেলে দিয়ে তার মধ্যে আমি এক এক করে দিয়ে দেব স্বাদ মতো বিট পরিমাণ মতো হলুদ সামান্য জোয়ান ও সামান্য কালো জিরে চপের ওপরের কাভারটা যাতে বেশ মুচমুচে হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো এবার আমি এই সমস্ত উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় দেখুন ব্যাটারটা আমার রেডি এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল ঢেলে দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে আমি এখন এই ব্যাটারির মধ্যে ডিমের এক একটা স্লাইস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এবার আমি এই ডিমের চপটাকে আমি উল্টো পাল্টে নিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব চপটা আমার ভাজা হয়ে গেছে আমি ঠিক একইভাবেই বাদবাকি চপগুলোও ভেজে নেব দেখুন আমি সমস্ত চপগুলোই আমি ভেজে নিয়েছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ